Hello everyone, Assalamualaikum. This is me Anisha Rosen from Bangla Shoppers. কি অবস্থা সবার? সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো, অনেক সুস্থ আছো and safe আছো. ওকে, সো অনেকেই জয়েন করে ফেলেছে, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং. অ্যান্ড সবাই আমাকে একটু ফার্স্টে জানাও আমার নেট কানেকশন, আমার সাউন্ড সব কিছু ক্লিয়ার আছে কি না. আনিকা তাসনিম আপু লিখেছেন হ্যালো আপু, হাই আপু. আরও সে জাহান আপু লিখেছেন হ্যালো, কেমন আছো? আলহামদুলিল্লাহ আপু ভালো আছি, আপনারা কেমন আছেন? হোপ সবাই লাইভটা একটু তাড়াতাড়ি করে শেয়ার করে দিবে. আজকের লাইভটা কিন্তু বরাবরের মতো স্পেশাল লাইভ, কারণ আজকেও কিন্তু লাইভে কন্টেস্ট থাকবে, ঠিক আছে? সো আজকেও কিন্তু লাইভে একজন উইনার হবে বরাবরের মতোই. আমার কৃষ্ণা দাস হাই, হ্যালো. ওকে, সো যারা যারা জয়েন করে ফেলেছো তোমাদের সবাইকে ফার্স্টে আমি একটু লাইভের কন্টেস্টের রুলসের কথাটা একটু বলে দিই. তোমাদের ফার্স্টে কিন্তু লাইভটা কিন্তু হাইস্ট শেয়ার করতে হবে, অনেক বেশি বেশি করে শেয়ার করতে হবে. আপু তোমার কানেকশন লাগছে, থ্যাংক ইউ সো মাচ ইশানা আপু. ওকে, লাইভটা একটু বেশি বেশি করে শেয়ার করতে হবে. আচ্ছা, আমাকে একটু জানাতে হবে আমার সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা, ঠিক আছে? আফনান সাইমা আপু হ্যালো, আফনান সাইমা আপু আসার সাথে সাথে লাইভটা শেয়ার করে দিয়েছে. ওকে, আরোহী আয়শা হাই হাই. ওকে, সবাইকে হাই হ্যালো. অ্যান্ড তোমরা হচ্ছে কন্টেস্টের যে রুলস, আজকের রুলসটা হচ্ছে যে ফার্স্টে লাইভটা কিন্তু তোমাদেরকে শেয়ার করতে হবে, হাইস্ট শেয়ার করতে হবে. দেন তোমাদেরকে প্রপার লাইভটা দেখতে হবে, ফুল লাইভটা দেখতে হবে. দেন হচ্ছে আমি যে কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার করবো, সেই কোয়েশ্চেনের অ্যান্সারটা হচ্ছে রাইট অ্যান্সার দিতে হবে, প্রপার অ্যান্সার দিতে হবে. তোমরা যদি ধরো, আমি আজকে কন্টেস্টটা একটু ডিফারেন্ট ওয়েতে রাখতে চাচ্ছিলাম, কারণ হচ্ছে চিন্তা করলাম যে অনেকেই হচ্ছে হাইস্ট অনেকেই শেয়ার করে, কিন্তু দেখা যায় যে তার কোনো একটা প্রবলেমের কারণে হয়তো কমেন্টটা একটু লেট করে শো করে, অথবা আমার কথাটা একটু লেট করে পৌঁছায়. সো এই জন্য হয় কি, দেখা যায় যে সেই ফার্স্টে অ্যান্সার করতে পারে না, ঠিক আছে? তার কমেন্টটা হচ্ছে দুই তিনজনের পরে চলে যায়, ইটস অল অ্যাবাউট ইন্টারনেট ইস্যুস. হ্যাঁ, সো এই জন্য আমি ভাবলাম যে যে হাইস্ট শেয়ার করবে তাকে হচ্ছে আমার পেজে ইনবক্স করতে হবে স্ক্রিনশটগুলো. অ্যান্ড স্ক্রিনশটগুলো ইনবক্স করে আমার মডারেটররা চেক করবে কারা হাইস্ট শেয়ার করেছে, অ্যান্ড তার অ্যান্সারটা যদি আমি এখানে পাই সো তাকে আমরা উইনার অ্যানাউন্স করে দিব, ঠিক আছে? সো আজকের রুলসটা হচ্ছে এটা, বরাবরের মতো সবসময় যেরকমভাবে তোমরা কন্টেস্টে পার্টিসিপেট করো সেমভাবেই তোমরা হচ্ছে আজকের কন্টেস্টটাও হাইস্ট শেয়ার করবে. আমার গ্রুপে হচ্ছে আমার পেজে হচ্ছে ইনবক্স করতে হবে স্ক্রিনশটগুলো, অ্যান্ড আমার পেজ লাইক অ্যান্ড ফলো করতে হবে. অলসো বাংলা শপার্সের পেজে লাইক অ্যান্ড ফলো করতে হবে. দেন হচ্ছে প্রপার লাইভ দেখতে হবে, যেন তোমরা কোনো কিছু স্কিপ করে না ফেলো, তোমরা কোনো কিছু মিস করে না ফেলো. অ্যান্ড লাস্টে যে কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সারের সেগমেন্টটা থাকবে, তোমরা সেখানে হচ্ছে একটা প্রপার রাইট অ্যান্সার দিয়ে যে হাইস্ট শেয়ার করে থাকবে তার অ্যান্সারটা যদি রাইট হয় তাকে আমরা উইনার অ্যানাউন্স করে দিব, ঠিক আছে? আপু আমার শেয়ার কি উঠছে? হ্যাঁ আপু, তোমাদের যারা যারা শেয়ার করতেছে সবার নামের উপরেই হচ্ছে শেয়ারের লেখাটা আমি দেখতে পাচ্ছি. ক্লিয়ার আপু. সাবিহা সুলতানা থ্যাংক ইউ সো মাচ আপু. লাবণ্য চৌধুরী হাই আপু, হ্যালো আপু, কেমন আছেন? ওকে, অল ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ. আচ্ছা, আমার কল্পনা আহমেদ লিখেছে অল ক্লিয়ার. ওকে, আমার সাউন্ডটা কি একটু আস্তে শোনা যাচ্ছে অর জোরে, মানে আমি কীভাবে কথা বলতেছি এটা একটু আমাকে জানাতে হবে. সাউন্ড ক্লিয়ার আমিও জানি, বাট আমি কি আস্তে কথা বলতেছি কিনা সেটা একটু আমাকে জানাতে হবে, ঠিক আছে? শেয়ার ডান ফারজানা নিপা. ওকে, থ্যাংক ইউ সো মাচ যারা যারা শেয়ার করছো. অ্যান্ড তোমরা শেয়ার করার সাথে সাথে কিন্তু আমার কী বলে আমার পেজটা ট্যাগ করা আছে ক্যাপশনে, ঠিক আছে? আমার পেজে কিন্তু তোমরা ইনবক্স করে দেবে. ইসরাত জাহান মোমো হাই আপু, হ্যালো আপু, কেমন আছেন? ওকে, আচ্ছা, সো আমার লাইফটা আমি শেয়ার করি নাই এতক্ষণে. তোমরা যারা যারা লাইফটা দেখতেছো তাড়াতাড়ি করে শেয়ার করে দাও মেকআপটা স্টার্ট করার আগে, যেন মেকআপে তোমরা কোনো কিছু মিস না করে ফেলো, আমার সাথে সাথে তোমরাও শেয়ার করে দাও, ঠিক আছে? ফারহানা বেগম হাই আপু, হ্যালো আপু, কথা ঠিক আছে আপু, থ্যাংক ইউ সো মাচ ফারজানা নিপা আপু. তাহমিনা আক্তার আপা, ওয়াও, থ্যাংক ইউ সো মাচ আপু. আপু মেসেঞ্জার গ্রুপে শেয়ার দেওয়া যাবে? আপু বুঝি নাই মেসেঞ্জার গ্রুপ বলতে. ইসরাত জাহান মামু শেয়ার ডান, থ্যাংক ইউ সো মাচ. ওকে, আমি এখন জাস্ট একটু শেয়ার করব অ্যান্ড আমি মেকআপটা স্টার্ট করে ফেলবো. আজকের লাইভেও কিন্তু কন্টেস্ট থাকবে, অ্যান্ড তোমরা সবাই জানো যে রুলসটা কি. যারা যারা আবার জয়েন করতেছো সবার জন্যই বলি, রুলসটা হচ্ছে হাইস্ট শেয়ার করতে হবে, আমার পেজে ইনবক্স করতে হবে স্ক্রিনশটগুলো, অ্যান্ড লাইক অ্যান্ড ফলো দিতে হবে বাংলা শপার্সের পেজ অ্যান্ড আমার পেজে, দুইটা পেজেই. অ্যান্ড হচ্ছে তোমরা অধর অবনি হ্যালো আপু, হাই আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, ক্লিয়ার সব, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ সবাইকে. ওকে, সো আমি মেকআপে চলে যাই, আমার শেয়ার ডান. আই হোপ সবার শেয়ার এখন শেষ হয়ে গিয়েছে, মানে শেয়ার করা. এন এস নৌশিন হাই, হ্যালো, হাই আপু, কেমন আছো? নুসাইবা আনসুমুদ্দিন
আলহামদুলিল্লাহ ভালো আছি আপু, আপনি কেমন আছেন? ওকে, সো আজকের মেকআপে আমি বরাবরের মতো স্টার্ট করব প্রাইমার দিয়ে, মানে বেস দিয়ে স্টার্ট করব। অ্যান্ড প্রাইমারের জন্য ইউজ করব হচ্ছে অ্যাবসলিউট নিউ ইয়র্ক ফ্ললেস ফেস প্রাইমার। তোমার পেজে, হ্যাঁ আপু, ইনবক্স আমার আমার পেজে করতে হবে, মানে তোমরা যে শেয়ার করতেছো সেটার স্ক্রিনশটটা আমার পেজে ইনবক্স করতে হবে। বাংলা শপার্সের পেজে ইনবক্স না করে আমার পেজে ইনবক্স করলে ভালো হবে। ওকে, সো প্রাইমার ইউজ করছি হচ্ছে অ্যাবসলিউট নিউ ইয়র্কের ফেস ফ্ললেস ফেস প্রাইমার। সো এই প্রাইমারটা হেল্প করে আমার পোর্সগুলোকে মিনিমাইজ করতে, অ্যান্ড আমার যে ফেস, আমার যে অয়েলি স্কিন, সো আমার স্কিনের যে এক্সেস অয়েল দেন হচ্ছে সিবাম, এগুলো হচ্ছে কন্ট্রোল করতে হেল্প করে। ঠিক আছে, আমার মেকআপের পরে হচ্ছে কি আমার ফেসে এক্সেস সোয়েটিং অথবা এক্সেস অয়েলটা ভেসে ভেসে থাকবে না, অ্যান্ড আমার ফাউন্ডেশনটা খুব সুন্দর করে ব্লেন্ড হবে, অ্যান্ড লং লাস্টিং হবে, অ্যান্ড কোনো কেকি ভাব থাকবে না। তানিশা জাহান তানু, হাই, হ্যালো আপু, শেয়ারের অ্যাসেস করে দেবো আপু। শেয়ারের অ্যাসেস দিতে হবে হচ্ছে আমার পেজে, মানে আমার পেজটা হচ্ছে উপরে ট্যাগ করা আছে আনিশা রোজেন। ঠিক আছে, আনিশা রোজেন পেজে তোমাদেরকে আমার শেয়ারের স্ক্রিনশটগুলো ইনবক্স করতে হবে। আপু, হাইস্ট শেয়ার করলে কি উইনার নাকি লটারি হবে? আপু, হাইস্ট শেয়ার করে আমার পেজে ইনবক্স করে রাখতে হবে, দেন হচ্ছে ফুল লাইফটা দেখতে হবে। প্রতিটা কন্টেস্টেই কিন্তু রুলস থাকে। সো আমাদের কন্টেস্টের রুলস হচ্ছে তোমাদেরকে প্রপার লাইফ দেখতে হবে, লাস্টে আমি একটা কোয়েশ্চেন করবো, সে কোয়েশ্চেনের হচ্ছে রাইট অ্যান্সার করতে হবে। যদি সবাই তো রাইট অ্যান্সার করে ফেলে, কিন্তু আমি তাকে উইনার করব যে হচ্ছে হাইয়েস্ট শেয়ার করে থাকবে। ঠিক আছে, কি প্রাইমার দিচ্ছ? এটা হচ্ছে অ্যাবসলিউট নিউ ইয়র্কের ফ্ললেস ফেস প্রাইমার দিচ্ছি। সো আজকে হচ্ছে আমি, তোমরা ক্যাপশন দেখে বুঝতে পারছো, আজকের কিন্তু একটা অলিভ টাইপের একটা লুক করব। ঠিক আছে, শেয়ার ডান, থ্যাংক ইউ সো মাচ, যারা যারা শেয়ার করতেছো থ্যাংক ইউ সো মাচ। ওকে, আমি ড্যাপ ড্যাপ করে আমার প্রাইমারটাকে অ্যাপ্লাই করে নিয়েছি, অ্যান্ড হচ্ছে আমি এখন আমার ফাউন্ডেশন ইউজ করব বেজের জন্য। সো আজকে আমি চিন্তা করছি যে W7 ফাউন্ডেশনটা ইউজ করবো, এটা অনেকদিন ধরে ইউজ করা হয় না, অ্যান্ড এটা হচ্ছে একটা ফুল কাভারেজ ফাউন্ডেশন, অ্যান্ড আমার অনেক অনেক ফেভারিট একটা ফাউন্ডেশন। কারণ আমি যখন হেভি কোনো পার্টি মেকআপ করি অথবা সেমি ব্রাইডাল মেকআপ যদি করি, এটা দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে করা যায়। ঠিক আছে, সো আমি বেজের জন্য ইউজ করতেছি W7 ফাউন্ডেশন, আজকে কিন্তু W7 ফাউন্ডেশন ইউজ করতেছি, অ্যান্ড আমার শেড হচ্ছে ভ্যানিলা। ঠিক আছে, শেয়ার অ্যাসেস ডান, থ্যাংক ইউ সো মাচ। আমাদের মডারেটর আছে, ওরা চেক করবে। ঠিক আছে, তোমরা হচ্ছে কারা কারা শেয়ার স্ক্রিনশটটা আমার পেজে ইনবক্স করেছো, মডারেটরে চেক করবে। ওকে আপু, বুঝতে পারছি। ওকে, থ্যাংক ইউ সো মাচ তানজিলা আপু, হাই, হ্যালো আপু, কেমন আছেন? ওকে, তোমার সব চেক করবো নাকি র্যান্ডমলি? না না, আমি লাস্টে যে একটা কোয়েশ্চেন করবো, সে কোয়েশ্চেনের অ্যান্সার কিন্তু সবাই অনেক, মানে উড়াধুরা দিতে থাকে অ্যান্সারটা। ঠিক আছে, কমেন্টে, সো অ্যান্সারটা দেখা যায় অনেকে জাস্ট একটা শেয়ার করেও কিন্তু উইনার হয়ে যাচ্ছে, জাস্ট তার নামের উপরে শেয়ারার লেখাটা আসলেই উইনার হয়ে যাচ্ছে যদি সে ফার্স্টে অ্যান্সার করে। কিন্তু এখানে অনেকজন থাকে যারা অনেক 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 গ্রুপে অনেক অনেকগুলো শেয়ার করে, বাট তারা উইনার হতে পারে না, জাস্ট কোনো দুই একটা কমেন্ট তাদের পিছনে পড়ে যায়। সো এই জন্য আমি ফার্স্ট যে কমেন্ট করবে তার উপর আমি ডিপেন্ড করে উইনার অ্যানাউন্স করবো না। আজকে আমি উইনার অ্যানাউন্স করবো হচ্ছে যে হাইস্ট শেয়ার করবে, তার অ্যান্সারটা যদি রাইট হয় তাহলে তাকে উইনার অ্যানাউন্স করে দেওয়া হবে। আপু, ক্রিম ব্রয়েলে লাইট নাকি ভ্যানিলা শেড লাইট? আপু, ভ্যানিলাটা একটু লাইট শেড। এইটা কত ফুল কাভারেজ একটা ফাউন্ডেশন, দেখো আমার ফেসের যত স্পট ছিল সব হাইড হয়ে গেছে। অ্যান্ড আমার আরেকটু ফাউন্ডেশন লাগবে, আমার এখানে একটা পিম্পল হয়েছে, এটার স্পটটা কভার করার জন্য। যে ফার্স্ট অ্যান্সার করবে সে উইনার হবে না আপু? নো, যে ফার্স্ট অ্যান্সার করবে, দেখা যায় যে অনেক সময় যে ফার্স্ট অ্যান্সার করে তাকে উইনার করা হয়, কারণ সে কিন্তু অনেকগুলো গ্রুপে অথবা অনেকগুলো শেয়ার করে না। সে কী করে, জাস্ট তার টাইম লাইনে পাবলিকলি শেয়ার করে, অ্যান্ড দেন তার নামের উপরে হচ্ছে শেয়ারের লেখাটা আসে, উনি কী বলে উইনার হয়ে যায় ফার্স্টে অ্যান্সার করে। কিন্তু এখানে অনেকে থাকে অনেক 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 শেয়ার করে, কিন্তু তারা দুই একটা কমেন্টের জন্য পিছনে পড়ে যায়, সো এই জন্য দেখা যায় যে তাদের উইনার তাদেরকে আমি চুজ করতে পারি না। সো আজকে যারা হাইস্ট শেয়ার করবে তাদেরকে, তাদের মধ্যে থেকে যে রাইট অ্যান্সার দিবে তাকে উইনার অ্যানাউন্স করা হবে। আপু, ন্যাচারাল অ্যান্ড নো মেকআপ লুকের জন্য ফাউন্ডেশন ইউজ করব। আপু, অ্যাবসলিউট নিউ ইয়র্কের ফাউন্ডেশন ইউজ করবে ন্যাচারাল একদম নো মেকআপ লুকের জন্য। এটা খুবই লাইট ওয়েট একটা ফাউন্ডেশন, বাট কভারেজ দিবে, একদম ফুল কভারেজ দিবে, কিন্তু ফুল কভারেজ দেওয়ার
পাশাপাশি তোমার ফেসটাকে একদম মানে লাইট মনে হবে, একটা লাইট মেকআপ হবে। হ্যাঁ, এটা কয়টা আইডি থেকে শেয়ার দেওয়া যাবে? আপু তো আপু আপনার যে আইডিটা আমি যদি উইনার করে ফেলি এই আইডিটাই আমি চুজ করতে পারবো? আমি তো আর অন্য অন্য আইডি জানি না যে কোন কোন আইডি দিয়ে আপনি শেয়ার করতেছেন, বাট আপনার সবগুলি স্ক্রিনশট যদি আমাকে দিয়ে রাখেন যে আপনি কোন কোন আইডি থেকে কয়টা শেয়ার করছেন তাহলে আমি সেটা বুঝতে পারবো। আপু তুমি কোন ফোন দিয়ে লাইভ করো? আপু আইফোন দিয়ে লাইভ করতেছি। আহান আনজুমান ফিচ ফাউন্ডেশন, আপু W7 এর ফাউন্ডেশন, আপু ন্যাচারাল অ্যান্ড নো মেকআপ লুকের জন্য ফাউন্ডেশন ইউজ করবো। হ্যাঁ বলেছি। ওকে ওকে, যে ফার্স্ট অ্যান্সার করবে সে উইনার হবে না। আচ্ছা আপু, আজকে আমার কোথায় গেলো, আজকে আমার কমেন্টসগুলো অনেক লেট করছে। হ্যাঁ, এই জন্যই যে আমি দেখছি অনেকের কমেন্ট হচ্ছে লেট করে শো করে, এই জন্য অনেক শেয়ার করার পরেও কিন্তু তারা উইনার হতে পারে না। সো এই জন্য যারা একদম সবচাইতে বেশি শেয়ার করবে তারা যদি রাইট অ্যান্সার করতে পারে সেখান থেকে একজনকে চুজ করা হবে। অ্যান্ড সবচেয়ে বেশি যে শেয়ার করবে তার অ্যান্সারটা রাইট হলে তাকে আমরা উইনার অ্যানাউন্স করে দিব। ওকে, তো দেখো আমার বেসটা কত ফ্ললেস হয়েছে। আমার আমার হচ্ছে বেয়ার ফেস যখন ছিল অনেক পিম্পল ছিল, তারপর হচ্ছে স্পট ছিল। আপু নিউট পিঙ্ক লিপস্টিক দেখাও। আপু নিউট পিঙ্কের মধ্যে হচ্ছে আপনি অ্যাবসোলিউট নিউ ইয়র্কের স্লাইটা নিতে পারেন, এটা নিতে পারেন, অথবা ইনস্টিংটাও নিতে পারেন, অথবা ডেমি ম্যাটের মধ্যে যে ইংলিশ রোজ আছে অথবা আজালিয়া আছে, এই দুইটার থেকে একটাও নিতে পারেন। নাইস লুকিং আরো সিজান, থ্যাংক ইউ সো মাচ। ওকে, তোমরা বেশি বেশি করে শেয়ার করে দাও অ্যান্ড হচ্ছে বেশি বেশি কমেন্ট করো, রিয়াক্ট করো। কয়টা আইডি থেকে শেয়ার করা যাবে আপু আপনার ইচ্ছা, বাট স্ক্রিনশটগুলো আমাকে দেখাতে হবে। আপু পাফটাকে ভিজিয়ে নিবো নো মেকআপ লুকের টাইমে? হ্যাঁ, পাফটাকে একটু এটাকে আমি পুরোটা পানিতে ভিজাই নিছি, দেন হচ্ছে আমি এভাবে একদম চিপে পানিগুলো বের করে নিছি। অ্যান্ড এখন এটা পুরোপুরি ড্রাই, এটাতে পানিও নাই আবার এটা ভিজাও না আবার বেশি ড্রাইও না, একদম মিডিয়াম। ঠিক আছে আপু, আমার শেয়ার, হ্যাঁ আপু আপনার নামের উপরে শেয়ার উঠছে। ওকে, এখন আমি ইউজ করব হচ্ছে অ্যাবসোলিউট নিউ ইয়র্কের, যেহেতু আমি লাইট মেকআপ করবো অ্যান্ড সফট গ্লামের মেকআপের মধ্যে বেকিংয়ের জন্য আলাদা লুজ অ্যাবসোলিউট নিউ ইয়র্কের যে ফুল কাভারেজ একটা লুজ পাউডার আছে সেটা আমি ইউজ করব না, কারণ এটা খুবই অনেক অনেক কাভারেজ দেয়, এটা একদম হেভি কাভারেজ দেয়। সো এত কাভারেজ আমার লাইট মেকআপের জন্য দরকার নাই, এই জন্য আমি হচ্ছে একটা কম্প্যাক্ট পাউডার ইউজ করবো, যেটা হচ্ছে অ্যাবসোলিউট নিউ ইয়র্কের HD ফ্ললেস পাউডার ফাউন্ডেশন। এটা কিন্তু খুবই, এটাও কিন্তু অনেক কভারেজ দেয়, দেখো এটাও কিন্তু অনেক কভারেজ দেয়। সো এটা যখন আমি ফাউন্ডেশন ইউজ করতে চাই না, অথবা আমি একদম একটা ন্যাচারাল মেকআপ করতে চাই অথবা সিম্পল মেকআপ করতে চাই, তখন হচ্ছে আমি এটা দিয়ে টাচ আপ করে আমি বাইরেও যেতে পারবো। দেখা যায় সানস্ক্রিনের উপরেও হচ্ছে আমি এটা অ্যাপ্লাই করতে পারবো অ্যান্ড হচ্ছে ময়েশ্চারাইজারের উপরেও এটা অ্যাপ্লাই করতে পারবো, এটা অনেক কভারেজ দেয়। বাট লুজ পাউডার যেটা সেটা অনেক বেশি কভারেজ দেয় বেকিংয়ের জন্য। সো আমি যেহেতু এত বেকিং টেকিং করবো না, এই জন্য আমি জাস্ট এই পাউডারটা ইউজ করবো আমার ফাউন্ডেশনটাকে সেট করার জন্য। সরি। হাই আপু কেমন আছো তুমি? আনিশা আলম, হাই আপু আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? সুহি শারমিন ফ্রেশ লাগতেছে, থ্যাংক ইউ সো মাচ সুহি। আপু ফাউন্ডেশন শেড, ফাউন্ডেশন শেড হচ্ছে ভ্যানিলা আপু, W7 এর ভ্যানিলা শেড। স্ক্রিনশট কোথায় সেন্ড করবো আপু? স্ক্রিনশট সেন্ড করতে হবে আমার পেজে, আনিশা রোজেন পেজটা ট্যাগ করা আছে, ওই পেজে হচ্ছে আপনাদেরকে স্ক্রিনশটগুলো সেন্ড করতে হবে। আপু শেয়ার করেছি, অ্যাপ্রুভ না করলে কি ওটা কাউন্ট হবে? না আপু ওটা কাউন্ট হবে না, অ্যান্ড আপনার যে শেয়ার করেছেন আপনার ওটা ওরা অ্যাপ্রুভ করে নাই দেখে আপনার নামের উপরে হচ্ছে শেয়ার একটা লেখা আসে নাই। আপু কোন ফাউন্ডেশন? আপু W7 এর ফাউন্ডেশন ভ্যানিলা শেড। ওকে, এখন হচ্ছে আমি চলে যাব আমার ফেসটাকে ব্রাউনজিং করব অ্যান্ড হাইলাইট করব অ্যান্ড ব্লাশ দিব অ্যান্ড আমার বেজের যে সব কাজ আমি সব শেষ করে ফেলবো, আগে আই মেকআপটা পরে করব। ঠিক আছে আপু, কম্প্যাক্ট পাউডারের শেড বলো। কম্প্যাক্ট পাউডারের শেড হচ্ছে বেস্ক। আই হোপ ক্লিয়ার দেখতে পাচ্ছ তোমরা কম্প্যাক্ট পাউডারের শেডটা। আপু ফাউন্ডেশন প্রাইস, আপু ফাউন্ডেশন প্রাইসটা মেবি এখন 450 or 460, আমি আম শিওর না, মানে তোমরা একটু কি বলে ওয়েবসাইট থেকে চেক করে দেখতে পারো। ঠিক আছে,
আচ্ছা এখন হচ্ছে আমি ব্রোনজিং এ চলে যাব এন্ড এটা হচ্ছে আমার ফেভারিট একটা প্যালেট অ্যাবসলিউট নিউ ইয়র্কের আইকন ফেস প্যালেট এই প্যালেট থেকে তোমরা যারা স্টুডেন্ট আছো যারা একটু কম বাজেটের মধ্যে একটা ফেস প্যালেট চাচ্ছ একের মধ্যে সব কিছু তোমরা এটা নিতে পারো এটা কিন্তু খুবই কি বলে একটা ইউজফুল একটা প্যালেট অ্যান্ড এটা তোমরা একসাথে সবগুলো পাচ্ছ তার মানে তোমাদের আলাদা আলাদা করে কিনতে হচ্ছে না আলাদা আলাদা করে তোমাদের যে একটা বাজেটটা একটু বেশি পড়ে যায় ধরো 300-400 করে করেও যদি তোমরা এক একটা প্যালেট কিনো ব্লাশ বলো কন্ট্রোর বলো হাইলাইটার বলো সো দেখা যায় তোমাদের কিন্তু একটু বাজেটটা বেশি পড়ে যায় বাট এটার প্রাইস হচ্ছে অনলি 750 টাকা বাট এটার মধ্যে তোমরা অনেকগুলো ভ্যারিয়েশন পাচ্ছ 440 হয়তো এখন মেবি মেবি হতে পারে গিফট কি দেবে আপু গিফটটা তো সারপ্রাইজ এটা আমি বলে দিলে কিভাবে আপু আমার স্কিন টোন তোমার থেকে একটু লাইট আমার সাথে W7 অ্যাবসলিউট নিউ ইয়র্ক ফাউন্ডেশনের কোন সেটটা যাবে আপু W7 এর হচ্ছে পোর্সেলিনটা নিতে পারেন অথবা অ্যাবসলিউট নিউ ইয়র্কের সবচেয়ে লাইট শেডটাই হচ্ছে ন্যাচারাল যেটা আমি ইউজ করি ওকে আপু কোয়েশ্চেন কখন করবো আপু কোয়েশ্চেন হচ্ছে সবার লাস্টে করবো কারণ আপনাকে আগে দেখতে হবে আমি যে মেকআপ করতেছি মেকআপের মধ্যে কী কী ইউজ করতেছি এগুলো ভালো মতো ফলো করতে হবে এখান থেকে কোনো কিছু একটা আমি জিজ্ঞেস করে ফেলবো তখন হচ্ছে অ্যান্সার করতে হবে অ্যান্ড অ্যান্সার করলেই হবে না অ্যান্সার করার পরে আমার যে মডারেটর আছে তারা দেখতেছে যে হাইস্ট শেয়ার কে করেছে সবাই তো ইনবক্স করে দিয়েছে অ্যান্ড ইনবক্স করার পরে হচ্ছে তারা কাউন্ট করবে কে সবচেয়ে বেশি শেয়ার করেছে অ্যান্ড তার অ্যান্সারটা যদি আমি এখানে দেখি যে সে অ্যান্সার করেছে তাহলে তাকে উইনার অ্যানাউন্স করে দেবো মানে রাইট অ্যান্সার করতে হবে সো রাইট অ্যান্সার করার জন্য কিন্তু ফুল লাইফটা দেখতে হবে আফটার মেকআপ হ্যাঁ আফটার মেকআপ বলে দিব কারণ এটা তোমাদের জন্য ভালো কারণ আমি মেকআপ নিয়ে কোনো মেকআপ রিলেটেড কোনো একটা কোয়েশ্চেন করব হাই কিউটে হাই জমির কেমন আছো অনেকদিন পর শেয়ার করেছি আপু থ্যাংক ইউ সো মাচ আপু প্যালেটটা অ্যাবসলিউট নিউ ইয়র্কের না ইয়েস প্যালেটটা হচ্ছে অ্যাবসলিউট নিউ ইয়র্কের আইকন ফেস প্যালেট আমি খুব লাইটলি ব্রোনজিং করতেছি খুবই লাইট আচ্ছা আমার ব্রাশটা চেঞ্জ করতে হবে আগে হচ্ছে ব্রোনজিং বা কন্ট্রোল যখন করতাম তখন একটু এভাবে মানে এই সাইডটুকুতে কিন্তু এখন হচ্ছে একটু এভাবে করলে ভি শেপটা করলে সুন্দর লাগে না এটা এটা এখন ট্রেন্ডও হয়েছে যে ভি শেপের কন্ট্রোল বা ব্রোনজিং করতেছে সবাই কোন শেড ইউজ করছো আপু আপু কিসের কোন শেড ফাউন্ডেশনের শেড হচ্ছে ভ্যানিলাটা ইউজ করেছি ভালো তুমি তো এমনি কিউট হ্যাঁ তোমার থেকে কম জামির তোমার চোখ অনেক সুন্দর আপু থ্যাংক ইউ সো মাচ সবাইকে একজন আপু একজন উইনার নেবেন হ্যাঁ আপু যেহেতু এটা লাইভ কন্টেস্ট অ্যান্ড এটা খুবই অল্প সময়ের মধ্যে সো আমি এখনই কোয়েশ্চেন করতেছি এখনই তোমাদেরকে হচ্ছে উইনার অ্যানাউন্স করে দিচ্ছি সো এখন একজনই উইনার হবে হ্যালো লাভ হ্যালো নিশা কেমন আছো নিশা এসে পড়ছে লাইভটা তাড়াতাড়ি করে শেয়ার করে দাও ওকে আসা বিহা সুলতানা আপু হ্যাঁ হাই আপু কেমন আছেন ওকে শেয়ার ডান ওকে ওকে আপু আমি প্রাইমার ইউজ করেছি কোন আপু জিজ্ঞেস করতেছে দাঁড়াও কোথায় গেল আচ্ছা আরো সি জাহান আপু হ্যাঁ আমি প্রাইমার ইউজ করেছি অ্যাবসলিউট নিউ ইয়র্কের ফ্ললেস ফেস প্রাইমার ফ্ললেস ফেস প্রাইমার আমি আমার মনে হচ্ছে যে আজকে লাইটের জন্য হয়তো ব্রোনজিং যে করতেছে এটা কোনো কালার বোঝা যাচ্ছে না সিমরান হোসেন হ্যালো আপু হাই আপু কেমন আছেন আপু ফাউন্ডেশন শেডটা বল আপু ফাউন্ডেশনের শেড হচ্ছে ভ্যানিলা W7-এর ভ্যানিলা শেড ওকে এখন আমি হচ্ছে ব্রোনজিংয়ের সরি ব্লাশে চলে যাবো ঠিক আছে সো সেম প্যালেট থেকে কিন্তু দেখো আমি ব্লাশটা ইউজ করতে পারতেছি এখানে হচ্ছে দুইটা ব্লাশ পাচ্ছ একটা ম্যাট একটা শিমার সো আমি এখন শিমারটা ইউজ করবো যেহেতু আমার এইটা অনেক বেশি ভালো লাগে অ্যান্ড এটার পিগমেন্ট এটা পিগমেন্টটা দেখো অল্প একটু নিয়ে অ্যাপ্লাই করলে কিন্তু একদম পিঙ্ক পিঙ্ক হয়ে যায় অ্যান্ড এটার কালারটা খুবই সুন্দর একদম একটা পিচ টাইপের কালার অতিরিক্ত পিঙ্ক বা কিছু কিছু প্যালেটের মধ্যে থাকে না যে একদম ম্যাজেন্ডা টাইপের কালার এরকম না এটার ব্লাশের কালারগুলো খুবই সুন্দর আপু তোমার পেজে স্ক্রিনশট সেন্ড করেছি ওকে আপু আমার মডারেটর চেক করবে নো প্রবলেম আপু এসএস কখন দেবো আপু এখনই দিয়ে দিতে হবে তাড়াতাড়ি করে না হলে তো আমার মডারেটর যে আছে সে হচ্ছে কাউন্ট করবে কিভাবে এসএস দিতে হবে নিশা আমার পেজে এসএস দিতে হবে
এখনই দিতে থাকেন, মডারেটর চেক করতেছে, আপু বললো হ্যাঁ মডারেটর চেক করবে। সো যে হচ্ছে হাইস্ট শেয়ার করবে তার নামটাই আমার কাছে ওরা সেন্ড করবে, ঠিক আছে। কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ আপু ভালো আছি। রিয়া আপু আপনি কেমন আছেন? ওকে, সো হাইলাইটার ইউজ করবো আমি সেম প্যালেট থেকে, অ্যান্ড তোমরা জানো আমার ফেভারিট হাইলাইটারই হচ্ছে এটা, যেহেতু আমার এটা একদম শেষ করে ফেলছি। আপু বুঝতেছি না যে আজকে আমার কমেন্টসগুলো এত লেট করে শো করতেছে কেন। আহা, কি একটা প্রবলেম। এই জন্যই আমি ভাবতেছিলাম যে দেখা যায় অনেকে এত এত শেয়ার করে বাট তার কমেন্টটা হচ্ছে লেট করে শো করাতে হয় কি সে উইনার হতে পারে না। সো এই জন্য যে হচ্ছে বেশি শেয়ার করবে তাকে উইনার অ্যানাউন্স করা হবে, বাট কোয়েশ্চেন অ্যান্সারটাও কিন্তু প্রপার দিতে হবে, কারণ আমি এটাও তো দেখবো যে আমার লাইফটা কি তোমরা ফুল লাইফ দেখছো কি না, অথবা লাইফ থেকে চলে গেছো মাঝখান থেকে। অনেকে চলেও গিয়েছে, কারণ হচ্ছে যারা চলে যাবে একটা রুলস ফলো না করলে তাদেরকে ডিসকোয়ালিফাই করা হবে। আইব্রোজ করনি আপু? হ্যাঁ আপু আইব্রোজ করেছি, একদম লাইট লাইটলি আইব্রোজটা করেছি। আমারও কমেন্টস লেটে যায়। হ্যাঁ, অনেকের কমেন্টসে হচ্ছে লেটে শো করতেছে। তামানা রহমান আপু হাই, হ্যালো আপু কেমন আছো? জাস্ট কি শেয়ার দেখো উইনার অ্যানাউন্স করবা নাকি? হ্যাঁ, যখন দেখবো যে বেশি সবচেয়ে বেশি শেয়ার করছে, হাইস্ট শেয়ার করছে, তার নামটা হচ্ছে আমার কাছে সেন্ড করা হবে, অ্যান্ড সে যদি প্রপার মানে রাইট অ্যান্সার করতে পারে তাকে উইনার অ্যানাউন্স করা হবে। চোখের উপর এখনো কনসিলার ইউজ করি নাই। আইব্রাউজ করেছি আহানা আনজুমান আপু, আইব্রাউজ করেছি, একদম লাইটলি করেছি, বাট আইব্রাউজ যেটা করেছি সেটা হচ্ছে W7-এর পমেট দিয়ে করেছি। আপু তোমার সাথে দেখা দেখা করতে মন চায়, ইনশাল্লাহ আপু দেখা হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, আমি নোজ কন্ট্রোল করতে ভুলে গিয়েছি, 1 মিনিট। পিজা শেয়ার ডান, থ্যাংক ইউ সো মাচ। উইচ আইব্রো পমেট আপু? আইব্রো পমেট হচ্ছে W7, এই যে W7 এটা ইউজ করেছি আপু। W7-এর তো কোনো ভ্যানিলা শেড নাই। হ্যাঁ আপু W7-এর ভ্যানিলা শেড আছে, কে বলছে নাই? এখন মেবি স্টকে নাই, বাট একটা শেড আছে, বাংলা শপার্সের সব শেড অ্যাভেলেবেল, মানে সবসময় অ্যাভেলেবেল থাকে, মাঝে মাঝে স্টক আউট হয়ে যায়, সবাই যখন বেশি বেশি পারচেস করে তখন হচ্ছে স্টক আউট হয়ে যায়। ওকে আপু, এসএস কাকে দেবো? আপু এসএস স্ক্রিনশট দিতে হবে হচ্ছে আমার পেজে, আমার পেজটা ট্যাগ করা আছে আনিশা রোজেন, ঠিক আছে। আপু শেয়ার অনেকগুলো করাতে FB থেকে শেয়ার ব্লক করে দিয়েছে। আরে নোজ কন্ট্রোল করবো না? হ্যাঁ নোজ কন্ট্রোল করতেছি আপু, আমার আজকে লাইটের জন্য হচ্ছে কন্ট্রোল বা ব্রোনজারটা মানে বোঝা যাচ্ছে না, বেশি বেশি করে করতেছি। হাইলাইটার কোনটা আপু? হাইলাইটার হচ্ছে এই প্যালেট থেকে, অ্যাবসোলিউট নিউইয়র্কের আইকন ফেস প্যালেটের থেকে হচ্ছে, তোমরা একসাথে সবগুলো পাবা, ঠিক আছে। দেখো দুইটা হাইলাইটার আছে, দুইটা মিক্স করেও দেওয়া যায়, দুইটা ব্লাশ ব্রঞ্জার কন্ট্রোল সব কিছু আছে। আপু সফট অ্যান্ড ন্যাচারাল লুক করার জন্য একটা আইশ্যাডো প্যালেট সাজেস্ট করো। আপু তোমরা অ্যাবসোলিউট নিউইয়র্কের একটা প্যালেট আছে, প্যালেটটা দাঁড়ো দেখাচ্ছি আপু, আপুর পেজে, হ্যাঁ আমার পেজে ইনবক্স করতে হবে। ওয়ার্ম নাইটস একটা প্যালেট আছে, ধরো হাতের কাছে নাই যদিও, ওয়ার্ম নাইটস, ও এই তো ধরো 1 মিনিট, এই যে এই প্যালেটের মধ্যে অ্যাবসোলিউট নিউইয়র্কের আইকন ওয়ার্ম নাইটস প্যালেট, এই প্যালেটের মধ্যে তোমরা দেখো মোটামুটি পিঙ্ক কালার, ব্রাউন কালার, নিউট্রাল, তারপর ল্যাভেন্ডার কালার, সব কালারের মোটামুটি আই লুক করতে পারবে। ইউ আর ব্লেসড উইথ সাচ বিউটিফুল আইজ, থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ সো মাচ। সামনে থেকে মনে হচ্ছে আমার অনেক অনেক অনেকগুলো কন্ট্রোল করে ফেলছি নোজ, বাট লাইটের জন্য হচ্ছে মনে হচ্ছে অনেক লাইট করেছি। ব্লাশ অ্যান্ড হাইলাইটার কোনটা ইউজ করেছি আপু? ব্লাশ অ্যান্ড হাইলাইটার বলেছি এই প্যালেট থেকে, অ্যাবসোলিউট নিউইয়র্কের আইকন ফেস প্যালেট থেকে ইউজ করেছি। ব্লাশ, হাইলাইটার, কন্ট্রোল সব কিছু তোমরা একটা প্যালেটে পাবা, অ্যান্ড এটার প্রাইস হচ্ছে মাত্র 750 টাকা। আপু তুমি যেমনই মেকআপ করো অনেক ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ আপু। আপু এসএস কাকে দেবো? আমার পেজে ইনবক্স করতে হবে, ওয়েটিং ফর ফাইনাল লুক। হ্যাঁ আমিও চাইতেছি খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি করে শেষ করে ফেলতে,
ওকে এখন হচ্ছে আমি আই মেকআপে চলে যাব আই বেস হিসেবে আমি কিছু ইউজ করি নাই এখন ইউজ করব হচ্ছে অ্যাবসলিউট নিউ ইয়র্কের ক্লিক কভার কনসিলার এটা ইয়েলোটা আপু মেকআপ সেট করছো কোনটাতে আপু মেকআপ সেট করেছি অ্যাবসলিউট নিউ ইয়র্কের এসডি ফ্ললেস পাউডার ফাউন্ডেশন দিয়ে এটা দিয়ে ওকে সো এখন তোমার চোখ অনেক সুন্দর আপু থ্যাংক ইউ সো মাচ অনু আপু আপু কোন ফাউন্ডেশন দিয়েছ আপু অ্যাবসলিউট নিউ ইয়র্কের সরি ডব্লিউ সেভেন এর ফাউন্ডেশন দিয়েছি আজকে ডব্লিউ সেভেন এর ভ্যানিলা শেড এখন হচ্ছে আমার আই বেস করে নিলাম ডব্লিউ সরি অ্যাবসলিউট নিউ ইয়র্কের ক্লিক কভার কনসিলার দিয়ে আপু ব্লাশ কোনটা আপু ব্লাশ হচ্ছে অ্যাবসলিউট নিউ ইয়র্কের ফেস প্যালেট থেকে দিয়েছি আমি কিন্তু লাইভ যখন শেষের দিকে চলে যাবে তখন যদি তোমরা আমাকে জিজ্ঞেস করতে থাকো আমি কিন্তু আর বলবো না কারণ এটা কিন্তু রুলস যে তোমাদেরকে লাইভে প্রপার দেখতে হবে ভালো মতো যে তোমরা ফলো করতেছো কি না এটার উপরে কিন্তু একটা গেম আমরা রাখছি যে তোমরা কোয়েশ্চেন করলে যেন অ্যান্সার করতে পারো অ্যান্ড যা যে দেখতেছে প্রথম থেকে ভালো মতো ফলো করে সে কিন্তু খুব তাড়াতাড়ি করে ফার্স্ট ফার্স্ট অ্যান্সার করে দিতে পারে ঠিক আছে বাট তারপরে আজকে হচ্ছে শেয়ার যে হাইস্ট শেয়ার করবে তার অ্যান্সারটা যদি রাইট হয় তাকে উইনার অ্যানাউন্স করবো আপু ফাউন্ডেশন কোনটা আপু ফাউন্ডেশন হচ্ছে ডব্লিউ সেভেন কনসিলার হচ্ছে অ্যাবসলিউট নিউ ইয়র্কের ক্লিক কভার কনসিলার ইয়েলো শেডটা অ্যাবসলিউট নিউ ইয়র্কের ক্লিক কভার কনসিলারের ইয়েলো শেডটা ওকে সো এখন হচ্ছে আই মেকআপের জন্য ইউজ করব আমি টেকনিকের এই প্যালেট থেকে আজকে একটা অলিভ কালারে কিছু করব ব্লাশটার নেম বল প্লিজ আপু ব্লাশ হচ্ছে অ্যাবসলিউট নিউ ইয়র্কের আইকন ফেস প্যালেট আইকন ফেস প্যালেট এটার থেকে এই ব্লাশটা ইউজ করেছে আপু আজকে কি ট্যাগ ইউজ করতে হবে কিসের ট্যাগ ইউজ করতে হবে আপু কনসিলার কোনটা হ্যাঁ আইলুকের জন্য ওয়েট করছি আপু হ্যাঁ আইলুকের জন্য হচ্ছে বেসটাকে সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ সুহি বাট আমার স্কিনের অবস্থা অনেক বাজে অনেক ডিহাইড্রেটেড হয়ে আছে লাস্ট কিছুদিন স্কিন কেয়ার বা ঠিকমতো ফেস ওয়াশও করতে পারি নাই ওকে সো এটা হচ্ছে আমি আজকে ইউজ করব আই মেকআপের জন্য টেকনিকে ট্রান্সলেটর প্যালেট ঠিক আছে ব্রাউ বোন হাইলাইট করার জন্য অলওয়েজ আমি যেটা ইউজ করে থাকি সেটা হচ্ছে টেকনিকের প্যালেট থেকে এই কালারটা অ্যান্সার দিতে কোয়েশ্চেনের অ্যান্সার দিতে হবে হ্যাঁ অ্যান্সার কোয়েশ্চেন অ্যান্সার দিতে হবে ওয়াও ইস্টার জাহান মোমো থ্যাংক ইউ সো মাচ আপু আপু তুমি অনেক প্রিটি থ্যাংক ইউ সো মাচ আপু তোমার এনসি কত আপু আমার এনসি হচ্ছে 20 দেখছো কমেন্ট পড়তে যে আমি অন্য একটা কালার অ্যাপ্লাই করে ফেললাম এখন আমি এটা কি করি এখন কনসিলার দিয়ে ঠিক করে ফেলব আপু টেকনিকের ইনভাইট অনলি আইশ্যাডো প্যালেটটা কেমন আপু টেকনিকের সবগুলো প্যালেট অনেক ভালো অনেক কারণ টেকনিকের প্যালেটগুলো এত পিগমেন্টেড হয় যে তুমি এটা অনেক দিন ইউজ করতে পারবা প্যালেটগুলো আপু ফুল লুকটা দেখার জন্য ওয়েট করতেছি থ্যাংক ইউ সো মাচ আপু ওয়েট করতে থাকো অ্যান্ড কী বলে কোয়েশ্চেন করলে যেন রাইট অ্যান্সার দিতে পারো এটাই আশা করতেছি আপু আই ফেসের জন্য কি অ্যাবসলিউট নিউ ইয়র্কের ফাউন্ডেশন ভালো হবে নো মেকআপ লুকের জন্য হ্যাঁ এটা খুবই লাইট ওয়েট একটা ফাউন্ডেশন তুমি এটা অয়েলি স্কিন বলো ড্রাই স্কিন বলো যে কোনো স্কিনই ইউজ করতে পারবে ওকে সো ব্রাউ বোনটাকে হাইলাইট করে নিই অনেক পিগমেন্টেড একটা প্যালেট সাবি আলিয়া হাও আর ইউ আপু আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো ওকে পাউডার ফাউন্ডেশন শেড আপু পাউডার ফাউন্ডেশনের শেড হচ্ছে বিস্ক প্রিটি আপু থ্যাংক ইউ সো মাচ অনুপ বাংলা শপারের প্রোডাক্টগুলো অনেক বেস্ট ইয়েস কারণ বাংলা শপার্স হচ্ছে তোমাদেরকে অথেন্টিক প্রোডাক্ট দিয়ে থাকে সো বেস্ট আসলে বেস্ট আপু টেকনিক প্যালেটের নেমটা আরেকটু বলো আপু টেকনিকের প্যালেটের নেমটা হচ্ছে ট্রান্সলেটর প্যালেট ঠিক আছে ট্রান্সলেটর প্যালেট ওকে এখান থেকে এখন আমি
শ্যাম্পু অ্যাসেস দিয়েছি, ওকে থ্যাংক ইউ সো মাচ। এই কালার, এটা হচ্ছে একটা অলিভ টাইপের কালার, একদম ডার্ক একটা অলিভ টাইপের কালার। এই কালারটা ইউজ করব হচ্ছে আমি আইলিডে। সো এটা আমি হাত দিয়ে ইউজ করব, হাত দিয়েই ব্লেন্ড করব। সো এক্সেসটা হচ্ছে আমার হাতের মধ্যে এভাবে ছেড়ে নিব। উম্মে হাবিবা, হাই আপু, হ্যালো আপু, কেমন আছেন? বেবি কোথায় আপু? বেবি হচ্ছে বাসায়, আম্মুর বাসায়। এটা কি তোমাদের কাছে ব্ল্যাক মনে হচ্ছে? এটা কিন্তু একটা অলিভ টাইপের একটা কালার, একদম ডার্ক অলিভ টাইপের একটা কালার। এটাকে আমি হাত দিয়ে এভাবে ফার্স্টে এক্সেস গুলো যে আমি হাতের মধ্যে ঝেড়ে নিয়েছি, ওই এক্সেসটা দিয়ে না আমার হাতের মধ্যে যতটুকু প্রোডাক্ট লেগে আছে সেটা আমি একটু ব্লেন্ড করে দেন হচ্ছে এখানে ব্লেন্ড করব, যেন খুবই লাইট হয় মেকআপ আই লুকটা। অনেক বেশি ডার্ক করতে চাচ্ছি না বা স্মোকি স্মোকি করতে চাচ্ছি না, একদম ফুল স্মোকি আই যেরকম হয় ওরকম করতে চাচ্ছি না। বাট তোমরা স্মোকি না করেও, ব্ল্যাক ইউজ না করেও কিন্তু একটা সফট টাইপের স্মোকি করতে পারবে এভাবে, যদি একটু ডার্ক কালার দিয়ে মানে আই শ্যাডোটা ব্লেন্ড করো লিডের মধ্যে। আমি এখন যেভাবে করতেছি অলিভ কালারটা দিয়ে, এভাবে চাইলে তোমরা একটা ব্লু কালার দিয়ে করতে পারো অথবা ব্রাউন কালার দিয়ে করতে পারো, ঠিক আছে? ওকে, ব্রাউনজার কোনটা আপু? ব্রাউনজার আমি এইটা থেকে ইউজ করেছি, অ্যাবসলিউট নিউ ইয়র্কের ফেস প্যালেট থেকে। হ্যাঁ আপু, ব্ল্যাক মনে হচ্ছে, এটা আসলে ব্ল্যাক না, এটা একটুও ব্ল্যাক না। ওকে, এখন আমি এই চোখেও ইউজ করে ফেলি তাড়াতাড়ি করে। লুকিং বিউটিফুল ডিয়ার, থ্যাংক ইউ সো মাচ রিয়া আপু। এক্সেসটা হচ্ছে ঝেড়ে নিব, ঝেড়ে না নিলে হাতের মধ্যে যদি আমি না ঝেড়ে নেই তাহলে হচ্ছে আমার একদম অনেক ডার্ক হয়ে যাবে। এখন মনে হচ্ছে যে এটা একটা অলিভ কালার, ডার্ক অলিভ কালার। আই শ্যাডো কোনটা? আই শ্যাডো হচ্ছে টেকনিকের ট্রান্সলেটার প্যালেট থেকে দিচ্ছি। আজকে অনেক বেশি টাইম নেওয়ার মতো আমার নিজের কাছেও টাইম নেই, বাট জানি না লেট হবে কি না। টেকনিকের প্যালেটগুলো ওপেন করার পর কত মান্থ ইউজ করা যায় আপু? আপনি যদি এটাকে রোদে দেখান, বছরে একবার যদি রোদে দেখান তাহলে প্যালেটটা ভালো থাকবে। অনেকগুলো প্যালেট হয় কি ফাঙ্গাল ফাঙ্গাস পড়ে, ঠিক আছে? তারপর হচ্ছে এটাকে অ্যালকোহল দিয়ে স্প্রে করে নিলেও দেখা যায় অনেকদিন ভালো থাকে। সেটা 2 বছর ইউজ করা যাবে কেয়ারফুলি ইউজ করলে। ওকে, সো এখন হচ্ছে জাস্ট লিডে একটু কোনো মতো অ্যাপ্লাই করে নিলাম। অ্যান্ড এটার উপরে হচ্ছে আমি উপর দিকে ক্রিজের দিকে একটা ব্রাউন কালার অথবা নিউট্রাল একটা কালার দিয়ে ব্লেন্ড করব। কম্বিনেশন স্কিনের জন্য কোন ফাউন্ডেশন ভালো হবে আপু? কম্বিনেশন স্কিনের জন্য অ্যাবসলিউট নিউ ইয়র্কার ভালো হবে, অ্যান্ড হচ্ছে W7টাও ভালো হবে। অনু সরকার, ওয়াও আপু, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আমি একটা নিউট্রাল কালার নিয়ে এটার উপরে ব্লেন্ড করে দিচ্ছি। কম্প্যাক্ট পাউডার কোনটা আপু? কম্প্যাক্ট পাউডার হচ্ছে অ্যাবসলিউট নিউ ইয়র্কের, অ্যাবসলিউট নিউ ইয়র্কের যেগুলো আজকে সব ইউজ করতেছি, যে ব্র্যান্ডের আমি সবসময় যেটা ইউজ করে থাকি, অ্যাবসলিউট নিউ ইয়র্ক ব্র্যান্ডের। টেকনিকের প্যালেটটা এত পিগমেন্টেড যে এটা খুব মানে অল্প করে নেয়ার পরেও অনেক ঝেড়ে ঝেড়ে তারপর অ্যাপ্লাই করতে হয়, মানে এক্সেসগুলো অনেক বেশি করে ঝেড়ে নিতে হয়। অনেক সুন্দর হইতেছে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। ওকে, আমার যে জায়গাগুলোতে ফেড হয়ে যাচ্ছে এই জায়গাগুলোতে আবার হচ্ছে আমি একদম হালকা করে একটা ওই যে ডার্ক অলিভ যেটা ওটা একদম হালকা করে অ্যাপ্লাই করবো। আপু বাংলাদেশের কাছ থেকে প্রোডাক্ট নিয়েছি, অনেক ভালো, থ্যাংক ইউ সো মাচ আপনাকে অনেস্ট রিভিউ দেওয়ার জন্য আপু। ফারহানা বেগম, ওকে, আই মেকআপ করার জন্য কয়টা ব্রাশ লাগে? মোটামুটি 3-4টা ব্রাশ থাকে স্পেসিফিক লাগে অনেকেরই, বাট দেখা যায় অনেক সময় কি হাতের মধ্যে হাতের সামনে যেটা পাই ওটা ইউজ করে ফেলি, মানে একটা দিয়ে দেখা যায় অনেকগুলো কাজ হয়ে যায়।
আমি একটা নিউট্রাল কালার নিতেছি এখান থেকে, একদম এই কালারটা, একদম লাইট একটা ব্রাউন, ব্রাউনও না এই কালারটা আসলে। আমি আপনি মেকআপ মেকআপ ফেস ভালো করে বসে না কেন আপু, আপনাকে একটা ভালো প্রাইমার ইউজ করতে হবে। অ্যান্ড হচ্ছে মেকআপটাকে সেট করার, ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করার আগে 5 মিনিট আগে একটা প্রাইমার ইউজ করতে হবে, তার আগে হচ্ছে ময়শ্চারাইজার ইউজ করতে হবে। ফাউন্ডেশনটাকে, ফাউন্ডেশন অ্যাপ্লাই করার পরে একটা ভালো কম্প্যাক্ট পাউডার ইউজ করে আপনাকে এটা সেট করতে হবে। অ্যান্ড আপনাকে ফুল মেকআপটা সেট করার জন্য একটা সেটিং স্প্রে ইউজ করতে হবে। আমিও নিয়েছি এপিসি ওয়াইজ শ্যাডো প্যালেট, অনেক ভালো আপি। হ্যাঁ অ্যাবসলিউটলি নাকি শ্যাডো প্যালেট আসলে অনেক ভালো। আচ্ছা এখানে যে একটা শিমার একটা আছে না, ডার্ক অলিভ যেটা, এটার কিন্তু একটা শিমার শ্যাডো এখানে আছে। হ্যাঁ এই কালারটা নিব আমি একদমই লাইটলি, এক্সেসটা আমি হাতের মধ্যে ছাড়বো, যখন আই লুক করি দেখা যায় আমার হাতের অবস্থা এরকম হয়ে যায়। শিমারটা হচ্ছে চোখের উপরে দিয়ে দিব যেন আরেকটু লাইট হয় মেকআপটা, আই মেকআপটা। তোমার ভয়েসের জন্য অনেক অনেক লাভ রিয়েক্ট আপু, থ্যাংক ইউ সো মাচ। খুব সুন্দর করে লাইভ প্রেজেন্ট করো, দে আর জাস্ট লাভ দিস, থ্যাংক ইউ সো মাচ নিশা। ওকে সো এটার উপরে আমি শিমার কালার যেটা সেটা দিয়ে নিচ্ছি। আমার মনে হয় না এটা একটা স্মোকি স্মোকি আই হয়ে গিয়েছে, বাট এটা কিন্তু তোমরা চাইলে স্মোকি আই না করে একটা স্মোকি এফেক্ট আনার জন্য এই টাইপ এইভাবে মেকআপ করতে পারো। হাত দিয়ে ব্লেন্ড করলে অনেক ইজি হয় আর ব্লেন্ডিংটা অনেক সুন্দর হয়। ওকে লুকিং সো প্রেটি, থ্যাংক ইউ সো মাচ আরুষি জাহান। আপু আপু তোমার বাসা কি পুরান ঢাকায়? হ্যাঁ আপু আমি, আমার বাসা পুরান ঢাকায় না, আমি বংশগত জন্মগত পুরান ঢাকার। আপু উইনার কি একজন হবে নাকি 10 জন? আপু উইনার একজনই হবে, যেহেতু এটা একটা লাইভ কন্টেস্ট, জাস্ট 1 ঘন্টার মধ্যেই তোমাদেরকে কোয়েশ্চেন করে অ্যান্সার করে কোয়েশ্চেন করে অ্যান্সার করে তোমাদেরকে উইনার অ্যানাউন্স করে দিচ্ছি। সো এটাতে একজনই উইনার হবে, হ্যাঁ কারণ লাইভের মধ্যে অনেকজন উইনার আসলে অ্যানাউন্স করা যায় না, এটা জাস্ট একটা গেম। আপু আইব্রোর জন্য কোনটা ইউজ করছো? আপু আইব্রোর জন্য ইউজ করেছি W7-এর ব্রা পমেন্ট। ইউ আর লুকিং বিউটিফুল সাদিয়া ফারি, সাদিয়া ফারি হা আপু, থ্যাংক ইউ সো মাচ। আহানান জীবন আপু অনেক সুন্দর মেকআপটা, অনেক সুন্দর হচ্ছে আপু, থ্যাংক ইউ সো মাচ। ওকে এখন হচ্ছে আমি কোন কালারটা ইউজ করবো, আর কোনো কালার ইউজ করতে হবে না, আর আর কোনো কালার ইউজ করবো না। এখন আমি লাইনার ইউজ করব হচ্ছে অ্যাবসলিউট নিউ ইয়র্কের ডিও স্ট্রক যেটা বলে। সো নাইস, থ্যাংক ইউ সো মাচ অনু আপু, অ্যাসেস দিয়েছি। ওকে আপু আমি চেক করবো, আমার মডারেটাররা চেক করবে। আচ্ছা অ্যাবসলিউট নিউ ইয়র্কের ডিও স্ট্রক লাইনার যেটা আমি সবসময় ইউজ করি, এটা খুবই হেল্পফুল আমার জন্য, কারণ এটা দুই সাইডেই হচ্ছে তোমরা লাইনার পাচ্ছ। সচরাচর আমরা যেরকম লাইনার দেখি সেটা হচ্ছে এক সাইডেই দেখি। সো আমার দিয়েছো, বাট তোমরা হচ্ছে দুই সাইডেই পাচ্ছ, অ্যান্ড ব্রাশও হচ্ছে কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট পাচ্ছ, মানে একটা হচ্ছে একটু থিক আর একটা হচ্ছে একটু থিন। মাঝে মাঝে লাইনার স্কিপ করতে চাই কারণ আমার লাইনার দিতে অনেক টাইম লেগে যায়। আপু আইব্রো পমেড কোনটা? আপু আইব্রো পমেড হচ্ছে W7 ব্রাউ পমেড, শেড হচ্ছে ডার্ক ব্রাউন। ওকে এর থেকে বেশি আর উইং করবো না, কারেন্ট চলে গিয়েছিল আবার এসে পড়ছি। আহা আপু কোন প্রাইমার দিয়েছে? আপু প্রাইমার দিয়েছে অ্যাবসলিউট নিউ ইয়র্কের ফ্ললেস ফেস প্রাইমার। অ্যাবসলিউট নিউ ইয়র্কের ফ্ললেস ফেস প্রাইমার, লাভ ইউ আপু আরুষি জাহান, লাভ ইউ টু আপু। আপু ইনালার, ইনালার কি আইলাইনার নেমটা হচ্ছে অ্যাবসলিউট নিউ ইয়র্কের ডুও স্ট্রক। আমি হচ্ছে লাইভের আগে লিপসের মধ্যে লিপ বাম ইউজ করছি, বাট এখন আবার আমার লিপসটা ড্রাই হয়ে গেছে। আচ্ছা সো এখন হচ্ছে আমি, তুমি খুব জোস করে বুঝাও, থ্যাংক ইউ সো মাচ আপু, ট্রাই করি আর আমি জানি না কাকে কতটুকু বোঝাতে পারি।
ওকে এখন আমি চোখের নিচে ইউজ করব হচ্ছে অ্যাবসলিউট নিউইয়র্কের ব্ল্যাক কাজলটা আর এই আই লুকটা আমার অনেক পছন্দের একটা আই লুক ছিল সব সময় এটা যাদের হুডেড আইস তাদের জন্য আসলে এটা করা যাবে না কারণ কি যদি করতে হয় তাহলে আরেকটু উপর থেকে ক্রিজ একটু ভালো মতো একটু ডার্ক কালার ব্লেন্ড করতে হবে বাট আমার মনে হয় না যে আমার হুডেড আইস সো এই জন্য আমার হচ্ছে আমি সবসময় আগে এই আই লুকটা করতাম ঠিক আছে এখন হচ্ছে দেখো আমি এটার মধ্যে আমার কালার লেগে আছে এটা যদি আমি এইভাবে দিতাম আমার এখন মেকআপটা নষ্ট হয়ে যেত ওকে তুমি আচ্ছা ভালো হয়েছে এখানে একটু সোয়াচ করে দেখাইছিলাম এটা এখন আমার কাজে লাগতেছে আজকে আইল্যাশ করবো ঠিক আছে আমি সবসময় যখন আগে এই আই লুকটা করতাম আমি আইল্যাশ ছাড়া আই লুকটা করতাম বাট আজকে হচ্ছে আমি আই লুক করবো দেখো এই কালারটার সাথে এই অলিভ কালারের সাথে ব্ল্যাক কাজলটা এত সুন্দর লাগে আমি জানি না তোমাদের কার কাছে কেমন লাগে বাট আমার একটা ফেভারিট একটা আই লুক হচ্ছে এটা মানে চোখের উপর অনেক হেভি কিছু কালার ইউজ করি নাই অনেক সফট মনে হচ্ছে কালারটা কিন্তু কাজলটা দেওয়ার পরে চোখটা অনেক বেশি সুন্দর লাগে একবার হলেও সবাই এটা ট্রাই করে দেখবা যারা যারা জানো বা যারা করছো তাদের বলতেছি না যারা করো নাই তারা একবার হলেও এই এই আই লুকটা ট্রাই করে দেখতে পারো কাজলটা না হ্যাঁ কাজলটার নেম আমি বলবো ধরো আমি একটু অ্যাপ্লাই করে নেই তারপর হচ্ছে আমি বলতেছি কাজলটার নেম কি কাজলটার নেম হচ্ছে অ্যাবসলিউট নিউইয়র্কের যা যা ইউজ করতেছি সবই হচ্ছে অ্যাবসলিউট নিউইয়র্কের অ্যাবসলিউট নিউইয়র্কের ওয়াটারপ্রুফ জেল লাইনার ঠিক আছে ওয়াটারপ্রুফ জেল লাইনার মানে তোমরা হচ্ছে এটা বৃষ্টির দিনে ইউজ করতে পারবা মানে তোমরা ধরো বাইরে গেলে হঠাৎ বৃষ্টি পড়লো তোমরা তোমাদের কাজল বা মেকআপ নষ্ট হবে না অ্যান্ড তোমরা কান্নাকাটি করলে নষ্ট হবে না মানে ব্রাইড যারা ব্রাইডদের জন্য এটা একটা বেস্ট কাজল আর এটা এত ব্ল্যাক অ্যান্ড ডার্ক একটা ব্ল্যাক থাকে না কিছু কিছু কাজল একদম ফেড হয়ে যায় আস্তে আস্তে দিক কিন্তু ফেড হয়ে যায় ঠিক আছে এটা কিন্তু ফেড হয়ে যাওয়ার কোনো ওয়ে নাই কিন্তু এটা আমি যেভাবে অ্যাপ্লাই করতেছি যতটা ডার্ক মনে হচ্ছে এরকমই ডার্ক থাকবে আস্তে আস্তে যে ফেড হয়ে যায় একটা অনেক কাজলের মধ্যে যে প্রবলেমটা আছে ওই প্রবলেমটা ফেস করতে হবে না এই কাজলটা কি আইলাইনার হিসেবে হ্যাঁ এটা তো একটা কাজলের মতো এটা আইলাইনার হিসেবে ইউজ করা যাবে তোমাদের বেশি শার্প করার দরকার হলে শার্প করে নিবা দেন হচ্ছে তোমরা এটা দিয়ে স্মোকি আই করতে পারবা আমি এটা দিয়ে স্মোকি আইও করি মানে এটা দিয়ে ফার্স্ট আমি আই শ্যাডো বেসটা করে দেন হচ্ছে ব্রাউন কালার ব্লেন্ড করে একটা সুন্দর স্মোকি আই হয়ে যায় আই এম রিক্রিয়েটিং দিস লুক উইথ ইউ নাও তাই নাকি ওকে আইব্রাস পমেড কোনটা আইব্রাস পমেড হচ্ছে W7 এর ব্রা পমেড কাজল হচ্ছে অ্যাবসলিউট নিউইয়র্কের এটা আসলে বেস্ট একটা কাজল কিছু কিছু প্রোডাক্ট থাকে যে মাস্ট হ্যাভ এটা হচ্ছে মাস্ট হ্যাভ একটা কাজল অ্যাবসলিউট নিউইয়র্কের প্রতিটা প্রোডাক্টই হচ্ছে মাস্ট হ্যাভ কিন্তু তোমরা একদমই যারা একদম বাজেট ফ্রেন্ডলি চাচ্ছ বা একটু কম বাজেটের মধ্যে কিছু কিছু প্রোডাক্ট নিতে চাচ্ছ তোমাদের জন্য হচ্ছে আমি সাজেস্ট করবো একদম অনেস্টভাবে আমি সাজেস্ট করতেছি এইটা হচ্ছে তোমরা রাখবা এটা হচ্ছে অ্যাবসলিউট নিউইয়র্কের ফেস প্যালেট যেটা কারণ এটা তোমাদের লাভ তোমরা নিজেরাই বুঝতে পারতেছো একসাথে তোমরা হাইলাইটার ব্লাশ কন্ট্রোল সব কিছু পাচ্ছ যেগুলো দেখা যায় হাই এন্ড ফেস প্যালেটগুলোর মধ্যে থাকে বাট ওগুলো একটু প্রাইস বেশি থাকে বাট এটার প্রাইসটা কম হওয়াতে তোমাদের জন্য অনেক এটা ইউজফুল হবে অ্যান্ড এইটা কাজলগুলোও হচ্ছে দেন লিপস্টিকগুলো মানে কোনোটা রেখে কোনোটা বাদ যাবে না বাট তোমরা বলবা যে সব কিছু কিনে ফেলতে বলে আপু না সব কিছু না তোমরা কাজল তারপর হচ্ছে লিপস্টিক তারপর হচ্ছে এই পাউডার ফাউন্ডেশনের যে ইয়াটা আছে দেন হচ্ছে কনসিলার কনসিলার তো মাস্ট হ্যাভ কনসিলার এটা সবার দেখবা তোমরা সব মেকআপ আর্টিস্ট বলো তারপর হল তারপর হচ্ছে কী বলে ব্লগার আপুরা বলো সবাই ইউজ করতেছে অ্যাবসলিউট নিউইয়র্ক হচ্ছে মোস্ট হাইপড একটা ব্র্যান্ড ওকে আমার আই মেকআপ শেষ বাট চোখে নিচে একটু স্মাচ করার জন্য আমি একদম যে ডার্ক কালার দিয়ে আমার চোখের উপরে ফার্স্টে কালারটা ব্লেন্ড করেছিলাম সেই কালারটা এখন ব্লেন্ড করবো
চোখের নিচে কাজলের নিচে স্মাচ করে দিব। একটা ফ্ল্যাট ব্রাশ দিয়ে, এরকম একটা ফ্ল্যাট ব্রাশ দিয়ে কালারটা নিয়ে আমি চোখের নিচে স্মাচ করে দিব। ফাহিমা জেমি আপু বলে দেয় লাইভের গিফট, তুমিও বলে দাও আপু। আপু আমাদের যে লাইভটা হচ্ছে, যে উইকলি স্পেশাল লাইভ, এই লাইভের মধ্যে হচ্ছে সারপ্রাইজ গিফট থাকে, এটা বলা যাবে না। জেমি আপু যেটা করে সেটা হচ্ছে আলাদা, সেটা আপু সবসময় গিফট দিয়ে থাকে, বাট আমাদের যে উইকলি স্পেশাল লাইভটা হচ্ছে সেটাতে কিন্তু সারপ্রাইজ গিফট এটা বলা যাবে না। বাট তোমরা অবশ্যই মেকআপ প্রোডাক্ট পাবা, অ্যান্ড অথেন্টিক প্রোডাক্ট পাচ্ছ বাংলা পার্স থেকে। অ্যান্ড যারা যারা গিফট পাবে অবশ্যই তোমাদেরকে রিভিউ দিতে হবে, অবশ্যই রিভিউ দিবা বাংলা শপার্সের পেজে অ্যান্ড গ্রুপে। গিফট পেয়ে তোমরা সাথে সাথে রিভিউ দিবা না, মানে তোমরা প্রোডাক্টটা ইউজ করে দেন হচ্ছে রিভিউ দিবা যে প্রোডাক্টটা কেমন লাগছে। আপু লেন্স কোনটা থেকে নিছো, লেন্স কোথা থেকে নিছো? আচ্ছা লেন্স আমি ডক্টর থেকে নিছি। ওকে, ফেস পাউডারের শেড নেম কি আপু? ফেস পাউডারের শেড নেম হচ্ছে বিস্ক, বিস্ক। ওকে, আমি চোখে নিচে এর থেকে বেশি আর ব্লেন্ড করবো না, জাস্ট একটা ফ্লাফি ব্রাশ দিয়ে, এরকম একটা ব্রাশ দিয়ে একটা ব্রাউন কালার, ধরো ব্রাউন কালার বলতে এখান থেকে যে কন্ট্রোলটা আছে এটা নিয়ে এলেই হবে। এই প্যালেট দিয়ে কিন্তু তোমরা আই লুক করতে পারবে অনেক সুন্দর করে, অনেক সুন্দর করে আই লুক করতে পারবা। নাও আমি হচ্ছে ল্যাশ পরবো, দেখি ল্যাশ পরলে কেমন লাগে। তোমরা বললে হচ্ছে ল্যাশ পরবো, না হলে পরবো না। ওকে আপু, হোয়াইট কাজল ভালো নাকি নিউট কাজল ভালো? আপু হোয়াইটটাও তুমি একটু লাইট করে দিলে দেখা যাবে নিউট কালার মনে হবে, আর একটু বেশি করে দিলে হোয়াইট মনে হবে। সারপ্রাইজে থাকুক আপু। হ্যাঁ সারপ্রাইজ গিফট তো সারপ্রাইজ গিফট, অ্যান্ড গিফট তো গিফট, রাইট? এটা আগে আগে বলে দিলে তো একটা মজা থাকে না আপু। মাস্ট হ্যাভ প্রোডাক্টগুলো নাম বললো, মাস্ট হ্যাভ প্রোডাক্টগুলো ফার্স্ট হচ্ছে এইটা, যেটা তোমরা অনেকগুলো একসাথে পাচ্ছ, তারপরে হচ্ছে এটা, হ্যাঁ তারপর হচ্ছে অ্যাবসলিউট নিউইয়র্কের কনসিলার। কনসিলারে বিভিন্ন শেড আছে, এটা হচ্ছে আমার ইয়েলো শেড, দেন হচ্ছে গ্লু। গ্লুটাও আসলে কেন তোমাদের জন্য আমি মাস্ট হ্যাভ বললাম, কারণ আচ্ছা ল্যাশে আমি গ্লুটা লাগাই, তারপর হচ্ছে বলতে থাকি। গ্লুটা মাস্ট হ্যাভ কেন? কারণ হচ্ছে গ্লুটা তোমাদের চোখের জন্য সেফ, সেফ বলতে অনেক গ্লু থাকে, তোমরা দেখবা যে চোখে যখন তোমরা আইল্যাশটা পরো, গ্লুটা অ্যাপ্লাই করার পরে দেখবা চোখটা অনেক ইরিটেট করে, মানে অনেক অনেক ইরিটেশন হয়। এটা আসলে গ্লুয়ের জন্য হয়, ল্যাশের জন্য হয় না, ঠিক আছে? অ্যান্ড দেখবা ল্যাশটাকেও অনেক ভারী করে ফেলে, আর যখন তোমরা সেটা অ্যাপ্লাই করবা, যখন খুলতে যাও, তখন দেখবা যে একদম কি বলে চোখের সাথে লেগে থাকে, ল্যাশগুলো ছিঁড়ে আসে। কিন্তু এটা কিন্তু ল্যাশগুলো ছিঁড়ে আসে না, আমি গ্লুটা অ্যাপ্লাই করছি, অ্যাপ্লাই করার পর এটা আমি এখন সাথে সাথে পরে ফেলতে পারবো, এটার জন্য আমাকে ওয়েট করতে হবে না। ল্যাশ পরো না, পরে ফেলি নাকি? পরে ফেলি, গ্লু অ্যাপ্লাই করে ফেলছি, গ্লুটাকে ওয়েস্ট করা যাবে না। আরে গ্লুর স্মেলটা এত সুন্দর, অনেক প্রিটি লাগছে তোমাকে আপু। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। অ্যাবসলিউট নিউইয়র্ক আইকনিক, আইকনিক না, এটা হচ্ছে আইকন ফেস প্যালেট। অনেকে নাম বলতে ভুল করে, এই জন্য দেখা যায় কি হয়তো শুনতে ভুল করে, এই জন্য ভুল বলে ফেলে। দেখা যায় যে যখন কোয়েশ্চেনে অ্যান্সার করা হয়, তখন এই কিছু কিছু জাস্ট দুই একটা ওয়ার্ডের কারণে, দুই একটা ল্যাশ পড়ো, হ্যাঁ পড়তেছে, দুই একটা কি বলে ওয়ার্ড না সরি অ্যালফাবেটের কারণে তোমাদের অ্যান্সারটা রং হয়ে যায়। সো এটা হচ্ছে আইকন ফেস প্যালেট, আইকন ওয়ার্ম নাইটস প্যালেট, আইকন হাইপার পপ প্যালেট। অ্যাবসলিউট নিউইয়র্কের যে প্যালেটগুলো আছে সেগুলো হচ্ছে আইকন। ওকে, গ্লু কোনটা আপু? গ্লু হচ্ছে অ্যাবসলিউট নিউইয়র্কের। এটা তোমরা লাইনারের মতো দিয়েও কিন্তু ল্যাশ করতে পারবা, অনেক ইজি, মানে অনেক ইজি। আইব্রো পেন্সিল ভালো নাকি পমেড ভালো আপু? তোমার আইব্রো পেন্সিলটা হচ্ছে দেখা যায় অনেক সময় একদম ন্যাচারাল লুকের জন্য আমরা ইউজ করে থাকি,
একদম ন্যাচারাল বলতে যখন আমরা একদমই নো মেকআপ লুক করতে যাই, তখন কিন্তু আমরা যদি পমেড দিয়ে ড্র করি তাহলে কিন্তু মনেই হবে যে আমি অনেক বেশি করে আইব্রো ড্র করেছি। এখন বলো, তোমরা যারা বলতেছো যে ল্যাশ পড়তে না, আমাকে কেমন লাগতেছে? গ্লু কোনটা আপু? গ্লু হচ্ছে অ্যাবসলিউট নিউ ইয়র্কের। আচ্ছা, আমি এখন হচ্ছে লিপস্টিকে চলে যাব, তার আগে হচ্ছে আমার লিপসটাকে একটু ও মাস্কারা দিতে হবে। মাস্কারা অ্যান্ড লিপস্টিক দিলে শেষ। ওকে, লিপস্টিক কি দিব বলো? লিপস্টিক কি আমি স্লাই দিব অর ইনস্টিংক্ট দিব বলো? লিপস্টিক কোনটা দিব? মাস্কারা না দিয়ে পক পক করতেছে, এখানে ছিল মাস্কারাটা, এই যে মাস্কারা। ল্যাশ পড়াতে হোল লুক চেঞ্জ? হ্যাঁ, ল্যাশ পড়লে তো এমনিতেই সবার দেখা যায় আই লুকটা চেঞ্জ হয়ে যায়। নাকি লিপস্টিক পরবো না? এটা হচ্ছে W7 এর আলট্রা প্লাস মাস্কারা, এটা কিন্তু ওয়াটার প্রুফ। সো তোমাদের বৃষ্টির দিনে কোনো ভয় নাই, এটা দিয়ে তোমরা খুব সুন্দর করে মেকআপ করতে পারবা। শেয়ার ডান আপু, থ্যাংক ইউ সো মাচ। আপু ল্যাশ গ্লু ফুল নেমটা বলো। ল্যাশ গ্লুর ফুল নেমটা হচ্ছে অ্যাবসলিউট নিউ ইয়র্কের, দাঁড়াও, 3D আইল্যাশ এডহেসিভ উইথ ব্রাশ। আচ্ছা, উইথ ব্রাশ ট্রাশ লিখতে হবে না, তোমাদের যদি আস করে থাকি তোমরা এডহেসিভ পর্যন্তই লিখতে পারবা। 3D ল্যাশ এডহেসিভ স্লাই অর ইংলিশ রোজ। আচ্ছা, স্লাইটা আমি আগে ট্রাই করি নাই কখনো। কোন ফাউন্ডেশন? হাইলাইটার দিব না? হ্যাঁ, হাইলাইটার দিয়েছি তো আপু, কিন্তু আমার লাইট মানে আজকে রুমের হচ্ছে সবগুলো লাইট অন করা, তো এই জন্য ভালো মতো বোঝা যাচ্ছে না। সো স্লাইটা আমি দেই আজকের। তোমরা হচ্ছে অ্যাবসলিউট নিউ ইয়র্কের যে ম্যাট মেড ইন হ্যাভেন যে লিপস্টিকটা আছে, এটার সাথে হচ্ছে একটা লিপ লাইনার পাচ্ছ আর লিপস্টিক লিকুইড লিপস্টিক পাচ্ছ, ঠিক আছে? ফার্স্ট আমি লিপসটাকে ড্র করব, দেন হচ্ছে স্লাই। হ্যাঁ, স্লাই আমি আজকে ট্রাই করতেছি, কারণ স্লাইটা আমি আগে দেখি নাই। আপু আই ওয়ান্ট টু গিভ এ গুড কোয়ালিটি লিপস্টিক ফর মাই গার্লফ্রেন্ড। আচ্ছা, আপনাকে হচ্ছে মোহাম্মদ ইয়াসিন ভাই, আপনাকে হচ্ছে বাংলাদেশের পার্সে পেজ ইনবক্স করতে হবে। অ্যান্ড অ্যাবসলিউট নিউ ইয়র্কের লিপস্টিকগুলো অনেক বেস্ট। ওকে, আইব্রো পেন্সিল সাজেস্ট করুন আপু। আইব্রো পেন্সিল হচ্ছে অ্যাবসলিউট নিউ ইয়র্ক, এটা নিতে পারো। লিপস্টিক কোনটা দিয়েছো? লিপস্টিক হচ্ছে মাস্কারা নেম হচ্ছে W7, W7 অ্যান্ড লিপস্টিক দিচ্ছে হচ্ছে অ্যাবসলিউট নিউ ইয়র্কের ম্যাট মেড ইন হ্যাভেন। স্লাই দাও। হ্যাঁ, স্লাই দিচ্ছি। বেশি ড্র করব না, কারণ আমি সেম কালারটাই দিচ্ছি, সো এর থেকে বেশি ড্র করা দরকার নেই। একদম লাইট ভাবে দিব, আগে দেই, যদি ভালো না লাগে চেঞ্জ করে ফেলবো। হ্যাঁ, এটা ভালো লাগতেছে আমার কাছে।
লিপস্টিককে চেঞ্জ করবো আর এটাই রাখ এটাই রাখবো। এটা হচ্ছে অ্যাবসলিউট নিউ ইয়র্কের, শেড হচ্ছে স্লাই, ওকে, অ্যান্ড খুবই লাইট ওয়েট, এগুলো খুবই লাইট ওয়েট, মানে মনে হয় না আমার লিপসের মধ্যে কিছু অ্যাপ্লাই করছে। ওকে, কিছু একটা মিসিং মনে হচ্ছে আমার নিজের কাছে, আই ডোন্ট নো এটা কি। হাউ মাচ উইল এ গুড কোয়ালিটি লিপস্টিক কস্ট? 440 টাকা অ্যান্ড হচ্ছে 520 টাকা, দুইটাই আছে। ল্যাশ কোনটা? ল্যাশ হচ্ছে অ্যাবসলিউট নিউ ইয়র্কের, ওকে। সো সেটিং স্প্রে আমি ইউজ করবো না, কারণ হচ্ছে আমি আজকে ময়েশ্চারাইজারের পরে সেটিং স্প্রে ইউজ করেছি, অ্যান্ড যেহেতু এখন আমি কোথাও যাচ্ছি না, সো সেটিং স্প্রেটা ইউজ করার কোনো দরকার নাই, আই হোপ, আই থিঙ্ক ওকে। এখন হচ্ছে আমি এখানে যে একটা কন্ট্রোল কালার, ব্রাউন কালার আছে, সেটা আমি একটু চোখের উপরে দিয়ে নিব। লিপগুলো অনেক, লিপগুলো অনেক চোস, হ্যাঁ অ্যাবসলিউট নিউ ইয়র্কের লিপস্টিকগুলো অনেক 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 চোস পড়েছ, ওকে ওকে। সো এখন হচ্ছে আমি চেক করতেছি যে কে সবচেয়ে বেশি শেয়ার করছে, অ্যান্ড কোয়েশ্চেনটা করবো। সো আমি কোয়েশ্চেন একটাই করবো, অনেক বেশি কোয়েশ্চেন করবো না, দুইটা তিনটা করবো না। অনেক সময় দেখা যায় যে তোমরা দুইটা তিনটা করলে হয় কি, একসাথে অ্যান্সার না করে আলাদা আলাদা করে অ্যান্সার করো, মানে আগে আগে অ্যান্সার করার জন্য, তখন হয় যে নেট কি প্রবলেম নাকি। আচ্ছা, আমার নেট কানেকশন কি ঠিক আছে? খুব কিউট লাগছে, থ্যাংক ইউ সো মাচ, কিউট লাগতেছে। লাবণ্য চৌধুরী, থ্যাংক ইউ সো মাচ আপু। প্রীতি সাদিয়া ফারিহা আপু লিখেছেন, ব্ল্যাক হেডসের জন্য কি ইউজ করবো? ব্ল্যাক হেডসের জন্য বাংলা পার্সে পেয়েছি, আপনার স্কিন টাইপটা ইনবক্স করে দিন, মানে ওদেরকে, ওরা হচ্ছে আপনাকে সাজেস্ট করে দিবে। ক্লিয়ার ক্লিয়ার, ওকে, বাট আমার এই ফোনে কেন ক্লিয়ার দেখাচ্ছে না? ওয়েট একটু, ওয়েট, অল ওভার লুক অনেক সুন্দর হয়েছে, থ্যাংক ইউ সো মাচ আপু। এটা খুবই সফট একটা লুক হয়েছে, মানে এটা কোনো আহামরি, মানে হেভি বা কোনো গর্জিয়াস লুক হয় নাই। সো তোমরা সফট লুকের মধ্যে এরকম কালার দিয়েও করতে পারো। সিস্টার, আই ওয়ান্ট টু গিভ মাই গার্লফ্রেন্ড এ গুড কোয়ালিটি লিপস্টিক, জাস্ট সাজেস্ট মি উইচ লিপস্টিক ইজ বেটার অ্যান্ড হাউ মাচ ইট ক্যান কস্ট। অ্যাবসলিউট নিউ ইয়র্ক বেস্ট, অ্যাবসলিউট নিউ ইয়র্ক বেস্ট, বাংলা শপার্সে অ্যাভেলেবেল আছে অ্যাবসলিউট নিউ ইয়র্কের, ম্যাট মেড ইন হ্যাভেন অর হচ্ছে সুপ্রিম স্লিম ডেমি ম্যাট। আপু গ্লুটার নেমটা আরেকবার বলো, ভুলে যাচ্ছি সব। আচ্ছা, এখন তো লাস্টের দিকে এসে পড়ছে, এখন কিছু বলা যাবে না, ওকে, হ্যাঁ আমিও। আচ্ছা, এখন হচ্ছে আমি কোয়েশ্চেন করতেছি, ঠিক আছে? সো যে হচ্ছে হাইস্ট শেয়ার করছে তার কিন্তু ইনবক্সে আমি নামটা পাইছি, ওকে। সো এখন কোয়েশ্চেনটা হচ্ছে, একটু চিন্তা করতে দাও, ধরো মনে হচ্ছে এক্সাম হলে আছি। কোয়েশ্চেনটা হচ্ছে, হাইলাইটার দিয়ে দাঁড়ো। আচ্ছা, কোয়েশ্চেনটা হচ্ছে যে আমি আজকে অ্যাবসলিউট, সরি কি উল্টা পাল্টা বলতেছে, ওকে, আমি আজকে কোন কনসিলারটা ইউজ করেছি অ্যান্ড কোন শেডটা ইউজ করেছি আইবেজের জন্য বলো। আজকে আমি কোন কনসিলার ইউজ করেছি অ্যান্ড কোন শেডটা ইউজ করেছি? অথর অফ ইডস গর্জিয়াস, থ্যাংক ইউ সো মাচ, চেক করো, হ্যাঁ আমাদের, আমরা চেক করে ফেলছি, লাইভ আটকে গেছে, আপু লাইভ কেন আটকে যাবে? অ্যাবসলিউট নিউ ইয়র্ক ক্লিক কভার কনসিলার ইয়েলো আন্ডারটোন, ইয়েলো আন্ডারটোন, আচ্ছা অ্যাবসলিউট নিউ ইয়র্ক ক্লিক কভার কনসিলার সিসি ইয়েলো, ওকে, অ্যাবসলিউট নিউ ইয়র্ক ক্লিক কভার কনসিলার শেড ইয়েলো, ওকে, আমি দেখতেছি যে হাইস্ট শেয়ার করেছে তার নামটা তো এখানে আসবে, অ্যাবসলিউট নিউ ইয়র্ক ক্লিক কভার কনসিলার ইয়েলো শেড, আচ্ছা অ্যাবসলিউট নিউ ইয়র্ক ক্লিক কভার কনসিলার ইয়েলো, আচ্ছা অ্যাবসলিউট নিউ ইয়র্ক ইয়েলো, অ্যাবসলিউট নিউ ইয়র্ক ইয়েলো, ইয়েলো ইয়েলো, খুব ইজি একটা কোয়েশ্চেন করেছি আজকে, তাই না? খুব ইজি, অ্যান্ড হচ্ছে জাস্ট একটাই কোয়েশ্চেন করেছি, যেহেতু অনেকজন নাই
সো এত কোয়েশ্চেন করে লাভ নাই, অল্প জনের মধ্যে অল্প কোয়েশ্চেন করাই ভালো। অ্যাবসোলিউট নিউ ইয়র্ক ক্লিক কভার কনসিলার, অ্যাবসোলিউট নিউ ইয়র্ক ক্লিক কভার কনসিলার, ইউল অন টোন, ওকে অ্যাবসোলিউট নিউ ইয়র্ক ক্লিক কভার কনসিলার, ইউল অন টোন, আচ্ছা অ্যাবসোলিউট নিউ ইয়র্ক, ইউল অন টোন, অ্যাবসোলিউট নিউ ইয়র্ক ক্লিক কভার কনসিলার, ইয়েলো ইয়েলো ইয়েলো, অ্যাবসোলিউট নিউ ইয়র্ক ক্লিক কভার কনসিলার, ইয়েলো অন টোন, ওকে। আচ্ছা আমি সবার কমেন্ট দেখতেছি, ঠিক আছে, যারটা হচ্ছে আমি দেখবো, এখানে আমাকে যার নামটা দেওয়া হয়েছে তাকে উইনার অ্যানাউন্স করবো। অ্যাবসোলিউট নিউ ইয়র্ক ক্লিক কভার কনসিলার, ইউল অন দ্য টোন, অ্যাবসোলিউট নিউ ইয়র্ক। আচ্ছা একজন হচ্ছে দুইবার করে কি বলে অ্যান্সার করতে পারবে না, ঠিক আছে, একজন একবারই অ্যান্সার করবে, বারবার অ্যান্সার করলেও কি হবে, অ্যান্সার কি বলে অন্যদের কমেন্ট স্কিপ হয়ে যাবে, কিন্তু যে হাইস্ট শেয়ার করেছে আমি তার নামটাই উইনার মানে অ্যানাউন্স করব, ঠিক আছে। অ্যাবসোলিউট নিউ ইয়র্ক ক্লিক কভার কনসিলার, অ্যাবসোলিউট নিউ ইয়র্ক ক্লিক কভার কনসিলার, ইউল অন দ্য টোন, আচ্ছা। সো আমাদের যে উইনার আজকে মানে যে সবচেয়ে বেশি শেয়ার করেছে তার নাম আমি তো অলরেডি পেয়ে গিয়েছি, কিন্তু তার কমেন্টটা কতটুকু আমার কি বলে রাইট হয়েছে এটা আমি এখন দেখব। পন্স হোয়াইট বিউটি, অ্যাবসোলিউট নিউক, পন্স হোয়াইট বিউটি মানে পন্স হোয়াইট বিউটি, আজকে আমি তো কিছুই ইউজ করি নি আপু, ওকে ওকে অনেকক্ষণ হয়ে গেছে, আচ্ছা অ্যাবসোলিউট নিউ ইয়র্ক ক্লিক কভার কনসিলার সে দিয়ে গেলো, অ্যাবসোলিউট নিউ ইয়র্ক ক্লিক কভার কনসিলার সে দিয়ে গেলো, অ্যাবসোলিউট নিউ ইয়র্ক ক্লিক কভার কনসিলার দিয়ে গেলো, ইয়েলো ইয়েলো, ওকে অ্যাবসোলিউট নিউ ইয়র্ক ক্লিক ইয়েলো, রুলস ফর দেম টু প্লে দিস গেমস টু ইনক্রিজ ফলোয়ার্স অন দ্য পেজ অ্যান্ড ইম্প্রুভ দেয়ার বিজনেস। ওকে সো এখন হচ্ছে আমি উইনার অ্যানাউন্স করে ফেলি, যেহেতু আমরা হচ্ছে নামটা পেয়ে গিয়েছি। সো উইনার হচ্ছে দাঁড়াও, তার কমেন্টটা হচ্ছে আমি পিন পোস্ট করে দিব, পিন করে দিব, উইনার হচ্ছে রুনা আপু হচ্ছে কিন্তু উইনার আজকে, ঠিক আছে, আজকের উইনার হচ্ছে রুনা নবী আপু। আমি আপনার কমেন্টটা কিন্তু পিন করে দিয়েছি, সো কংগ্রাচুলেশনস টু রুনা আপু, সবার আগে কমেন্ট করছে, সবার আগে আজকে কমেন্ট আর ইয়া ছিল না কি বলে রুলস ছিল না। সো যাই হোক, রুনা আপু আপনার নেম অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার সহ আমার পেজ ইনবক্স করতে হবে, দেন হচ্ছে আপনি 2-3 থেকে 4 দিনের মধ্যে গিফট পেয়ে যাবেন। অ্যান্ড থ্যাংকস টু অল, তোমরা সবাই এতক্ষণ আমার সাথে ছিলে, এতক্ষণ হচ্ছে তোমরা লাইভটাকে শেয়ার করেছো, লাইভটা প্রপার লাইভটা দেখছো, অ্যান্ড হচ্ছে সবাই কন্টেস্টে পার্টিসিপেট করেছো, থ্যাংক ইউ সো মাচ সবাইকে। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, অ্যান্ড রুনা আপু হচ্ছে আপনি আমাকে আমার পেজে আপনার নেম অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বারটা ইনবক্স করে দিন। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, টাটা, বাই বাই।